বিধায়ক সৌরভ চক্রবর্তীর উদ্যোগে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার এক, শালকুমার দুই, পাতলাখাওয়া এবং মথুরাতে করা হচ্ছে ওয়াটার প্রজেক্ট। দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ারের এক নম্বর ব্লকে বাসিন্দারা দাবি করে এসেছেন ওয়াটার প্রজেক্টের। এরপর বিধায়ক সৌরভ চক্রবর্তী নিজস্ব উদ্যোগে পিএইচের মাধ্যমে 5 কোটি টাকা ব্যয় করা হচ্ছে এই ওয়াটার প্রজেক্ট। এই প্রজেক্টে বিধায়ক সৌরভ চক্রবর্তী বিধায়কের উন্নয়ন তহবিল থেকেও টাকা দিয়েছেন। স্বাভাবিকভাবে এই ওয়াটার প্রজেক্ট হলে এলাকায় প্রত্যেক বাড়িতে পৌঁছে যাবে পানীয় জল। আজ জমি প্রদর্শন করে গিয়েছেন বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ পিএইচের দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। সৌরভ চক্রবর্তী জানিয়েছেন আলিপুরদুয়ারের এক নম্বর ব্লকের সাধারণ মানুষের দাবি ছিল একটি ওয়াটার প্রজেক্ট নিয়ে। আজ সকলেই মিলে এই জমি পরিদর্শন করেছেন এবং বাগানের জমিতে করা হচ্ছে এই প্রজেক্ট। এই ওয়াটার প্রজেক্ট হলে এলাকার প্রত্যেকের বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে এবং তার ফলে উপকৃত হবে সাধারণ মানুষ। কি জানিয়েছেন বিধায়ক সৌরভ চক্রবর্তী শুনব। আমরা আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমার মুন্সিপাড়া ওয়াটার প্রজেক্ট ভিজিট করেছি। তারপরে সিদাবাড়িতে নতুন ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে। শালকুমার টুতে এতদিন পর্যন্ত যে ওয়াটার ট্যাঙ্ক ছিল না, সেখানেও আমরা ওয়াটার ট্যাঙ্কের আমাদের রাজ্য সরকার পিএইচই করছেন। এবং পাতলাখাওয়া অঞ্চলে একটা বড় ওয়াটার প্রজেক্ট হচ্ছে। এবং মথুরাতে আমরা চা বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, একটা জমি আমরা আজকে সেটা ফাইনাল করলাম। এখানে আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি মনোরঞ্জন দে আছেন, আলো সরকার আছেন, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ ম্যানেজার সাহেব আছেন এই বাগানের, এবং পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন। তো এই জমিটা আমরা আইডেন্টিফাই করেছি, এখানে বাগান কর্তৃপক্ষ নো অবজেকশন দিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি এখানে একটা আমাদের ওয়াটার প্রজেক্ট হবে। এবং আগামী দিনে এই প্রজেক্টগুলো চালু হয়ে গেলে পরে বাড়িতে বাড়িতে পানীয় জলের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের যে স্বপ্নের প্রজেক্ট, বাড়িতে বাড়িতে পানীয় জলের